আজকের ক্লাস অ্যাপোস্ট্রফি নিয়ে, অ্যাপোস্ট্রফির ব্যবহার নিয়ে। অ্যাপোস্ট্রফির ব্যবহার আমরা কোথায় করি সেটা আমরা নাউনের ভাগগুলো নিয়ে যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে দেখলেই বুঝে যাব। অ্যাপোস্ট্রফির ব্যবহার আমরা করি পজিটিভ নাউনে। পজিটিভ নাউন কি সেটা জানার জন্য ভিডিওটি দেখে নিও, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি। ছোট্ট করে বলে নিচ্ছি, পজিটিভ নাউন সেটাই যেটা আমরা কোনো জিনিসের পজিশন বোঝাতে ব্যবহার করি, অর্থাৎ এই জিনিসটা ওর, ওর বই, এর খাতা, অর্থাৎ কোনো জিনিস কারো অধীনে আছে বা কারো পজিশনে আছে সেটা বোঝানোর জন্য আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করি এবং এটাকেই বলা হয় পজিটিভ নাউন। অ্যাপোস্ট্রফির ব্যবহার খুবই সোজা, কোনো জটিলতাই সেরকম নেই, কিন্তু কিছু কনফিউশন আমাদের থেকে যায়। আমরা ব্যবহার করতে গিয়ে অনেক সময় অনেক কনফিউশনের মধ্যে পড়ি, সেই ব্যাপারগুলো নিয়েই আলোচনা হবে আজকের ভিডিওতে, সেই কনফিউশনগুলো নিয়ে আলোচনা করা হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তাহলে আশা করি সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে। প্রথমে আমরা আসছি সিঙ্গুলার পজিটিভ নাউনে। সিঙ্গুলার অর্থাৎ একবচন। একবচন মানে আমরা কী বুঝি, যেগুলো একটা জিনিস বোঝায়। এক্সাম্পলগুলো দেখে নেব আমরা। হি ওয়েন্ট টু মাই আঙ্কেলস হাউস, সে আমার কাকুর বাড়ি গিয়েছিল। কাকু কজন না একজন, একবচন। তাই আঙ্কেল এই একবচন এর পর অ্যাপোস্ট্রফি দিয়ে এস ব্যবহার করব। অদিতিস মাদার, অদিতি কজন না একজন, অদিতি একজনই, তাই অদিতির পর অ্যাপোস্ট্রফি দিয়ে এস ব্যবহার করব। সুভাষেস ব্রাদার, সুভাষের ভাই, সুভাষ কজন একজন, তাই সুভাষের পর অ্যাপোস্ট্রফি দিয়ে এস ব্যবহার করব। এখানে একটা কথা আছে, এই যেসব নাউনগুলো এস দিয়ে শেষ হচ্ছে, সুভাষ এস দিয়ে শেষ হচ্ছে, এরকম কোনো নাম যদি আরও থাকে, সুহাস বা যাই হোক এস দিয়ে যেটা শেষ হবে, সেক্ষেত্রে আমরা অনেক জায়গায় দেখতে পারি যে এসের পর অ্যাপোস্ট্রফি দেওয়া হয়েছে, তারপর কিন্তু আর এস দেওয়া হচ্ছে না। এস ইউ বি এইচ এ এস অ্যাপোস্ট্রফি, এস দিলাম না আর, এটা কিন্তু ভুল না। যেহেতু অলরেডি নাউনটা একটা এস দিয়ে শেষ হয়েছে, তাই অ্যাপোস্ট্রফির পর আর যদি এস ব্যবহার না করি সেটাও কিন্তু ভুল না, তাই এটা দেখে গুলিয়ে ফেলার কিছু নেই, দুটোই ঠিক। সুভাষ অ্যাপোস্ট্রফি এস দিলেও সেটা ভুল না, আবার সুভাষের পর বা যেসব নাউন এস দিয়ে শেষ হচ্ছে সেগুলোর পর অ্যাপোস্ট্রফি দিয়ে যদি এস নাও দেওয়া হয় সেটা ভুল না। এরপর আসবো প্লুরাল পজিটিভ নাউন, অর্থাৎ বহু বচনের ক্ষেত্রে প্লুরাল পজিটিভ নাউন। প্লুরাল অর্থাৎ বহু বচন। নাম্বার ওয়ান এক্সাম্পল দেখছি, আই এম গোয়িং টু দ্য বয়েজ হোস্টেল। বয়েজ হোস্টেল মানে কি, একটা ছেলের হোস্টেল, একটা ছেলের হোস্টেল না, অনেকগুলো ছেলে যেখানে থাকে সেটাই হচ্ছে বয়েজ হোস্টেল। অর্থাৎ বি ও ওয়াই এস প্লুরাল করে দেওয়ার পর অ্যাপোস্ট্রফির ব্যবহার হচ্ছে, আর অ্যাপোস্ট্রফির পর কিন্তু কোনো এস নেই, যেহেতু প্লুরাল করে এস পেয়ে গেছি অলরেডি একটা, তাই বয়েজ অ্যাপোস্ট্রফি এস হবে না, বয়েজেস হবে না, বয়েজের পর অ্যাপোস্ট্রফি, আর এস দেওয়ার দরকার নেই। হি ইজ ইন দ্য স্টুডেন্টস ইউনিয়ন রুম, ছাত্রদের ইউনিয়ন রুমে সে আছে, একটা ছাত্রের ইউনিয়ন রুম নয়, অনেকগুলো ছাত্রের ইউনিয়ন রুম, তাই স্টুডেন্টটাকে প্লুরাল করে স্টুডেন্টস করেছি, তারপর অ্যাপোস্ট্রফি আছে, এস অলরেডি পেয়ে গেছি প্লুরালে, তাই আর অ্যাপোস্ট্রফির পর এস দেওয়ার দরকার নেই। সি স্টাডিজ ইন দ্য গার্লস কলেজ, সে গার্লস কলেজে, সে এই গার্লস কলেজে পড়ে, গার্লস, গার্লসটা অলরেডি প্লুরাল, গার্ল থেকে গার্লস করেছি, তাই একটা এস পেয়ে গেছি, তাই অ্যাপোস্ট্রফি দেওয়ার পর আর এস দিচ্ছি না, তাই যেসব প্লুরালগুলো এস বা ইএস দিয়ে শেষ হবে তারপর অ্যাপোস্ট্রফি দিলে, তারপর অ্যাপোস্ট্রফি এসের ব্যবহার যদি করি শুধু অ্যাপোস্ট্রফি দিলেই হবে, এস দেওয়ার আর কোনো দরকার নেই। থার্ড কেস, প্লুরালেরই একটা কেস আছে, যেসব প্লুরাল নাম্বারগুলো, যেসব প্লুরালগুলো এস বা ইএস দিয়ে শেষ হয় না, সেক্ষেত্রে আমরা কী করব। এস বা ইএস দিয়ে শেষ হলে আমরা অ্যাপোস্ট্রফি দিয়ে দিচ্ছি, পরে এস দিচ্ছি না, ব্যাস হয়ে যাচ্ছে, কিন্তু যেগুলো এস বা ইএস দিয়ে শেষ হয় না, যেমন চাইল্ড প্লুরাল হচ্ছে চিলড্রেন, এস বা ইএস কিছু নেই, পিপল, পিপলটা অলরেডি প্লুরাল, এরও এস বা ইএস কিছু দেওয়া থাকে না, তো এগুলোর ক্ষেত্রে আমরা কী করব, এগুলোর ক্ষেত্রে কী করব না, এগুলোর ক্ষেত্রে সোজা যেমন অ্যাপোস্ট্রফি আর এস হয় সেরকম ব্যবহার করে দেবো, অর্থাৎ চিলড্রেন অ্যাপোস্ট্রফি এস, পিপল অ্যাপোস্ট্রফি এস। অ্যাপোস্ট্রফি এসের ব্যবহার কোথায় হয় না, সব জায়গাতে অ্যাপোস্ট্রফি এসের ব্যবহার আমরা করতে পারি না, সব কিছুর ক্ষেত্রে বা সব নাউনের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এসের ব্যবহার করে দিলাম সেটা হয় না। মাই বাইকস টায়ার ইজ পাংচার্ড,
এরকম যদি আমরা কোথাও দেখি বা লিখি বাইকের পর অ্যাপোস্ট্রফি এস, তার মানে সেটা সম্পূর্ণ ভুল। কারণ বাইক নন লিভিং অবজেক্ট, বাইকের প্রাণ নেই, তাই আমরা যখন লিখব বাইক টায়ার ইজ পাংচার্ড, সেটা সম্পূর্ণ ভুল। আমাদের লিখতে হবে দ্য টায়ার অফ মাই বাইক ইজ পাংচার্ড, টায়ার অফ মাই বাইক ইজ পাংচার্ড। দু নম্বর উদাহরণে দেখছি মাই মোবাইল স্পিকার ইজ নট ওয়ার্কিং, মোবাইলও নন লিভিং অবজেক্ট, তাই মোবাইলের পরেও অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার আমরা করতে পারবো না। বলতে হবে দ্য স্পিকার অফ মাই মোবাইল ইজ নট ওয়ার্কিং, মোবাইল স্পিকার না বলে স্পিকার অফ মাই মোবাইল বলতে হবে। তাই নন লিভিং অবজেক্টের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার করা যায় না, এটা সম্পূর্ণ ভুল। এবার আর দুটো জিনিসের ব্যবহার দেখবো যেগুলো আমাদের খুবই কনফিউজ করে। ইটস আর ইটস, দুটোর উচ্চারণ একই, সম্পূর্ণ এক উচ্চারণ। একটা হচ্ছে ইট অ্যাপোস্ট্রফি এস, আর একটা হচ্ছে আইটিএস। কোথায় ইট অ্যাপোস্ট্রফি এস ব্যবহার হবে আর কোথায় আইটিএস ইটস ব্যবহার হবে। প্রথম উদাহরণ দেখছি, ইটস এ ব্রিলিয়ান্ট মুভি। আইটি অ্যাপোস্ট্রফি এস, এটা দিয়ে কোনো পজিশন বোঝাবে না, যে এই জিনিসটা ওর, এই জিনিসটা এর, এই যে পজিশনের ব্যাপারটা আমরা বলছিলাম সেটা বোঝাবে না আইটি অ্যাপোস্ট্রফি এস দিয়ে। ইটস এ ব্রিলিয়ান্ট মুভি, এটা ব্যবহার করবে ইট ইজ বোঝাতে বা ইট হ্যাজ বোঝাতে। ইট অ্যাপোস্ট্রফি এস, এটার অর্থ ইট ইজ বা ইট হ্যাজ। ইটস এ ব্রিলিয়ান্ট মুভি মানে ইট ইজ এ ব্রিলিয়ান্ট মুভি। আর আইটিএস এর ব্যবহার কখন করব, দ্য বিল্ডিং ইজ ভেরি ওল্ড, বাড়িটি খুব পুরনো, ইটস রুফ ইজ ব্রোকেন, এর ছাদটা ভাঙা, এখানে ব্যবহার করছি আইটিএস। অর্থাৎ এটা বিল্ডিংটাকে বোঝানোর জন্য আইটিএস ব্যবহার হচ্ছে, অর্থাৎ এটা প্রোনাউন হিসেবে ব্যবহার হচ্ছে। দ্য বিল্ডিং ইজ ভেরি ওল্ড, বিল্ডিংটাকে বোঝাতে ইটস রুফ, বিল্ডিংটার রুফ, বিল্ডিংয়ের পরিবর্তে ইটস ব্যবহার হচ্ছে আইটিএস, তাই ইটসটা এখানে প্রোনাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে। ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ লাইক করো এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।